ফুটবল জাম্প করে গ্যালারির পূর্ব প্রান্তে অবতরণ করবে। এই ফুটবল দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন আলম, যিনি বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছেন। ভারতীয় বিমান বাহিনীর মহিলা প্যারাট্রুপার উইং কমান্ডার আশা জ্যোতির্ময়ী এই ফুটবল দলের সাথে জাম্প করছেন। প্যারা কমান্ডো ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র স্পেশাল ফোর্স ব্রিগেড। ডু অর ডাই মূল মন্ত্রে দীক্ষিত অকুতোভয় কমান্ডোরা যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে জল স্থল ও আকাশপথে শত্রু সীমার অভ্যন্তরে পৌঁছে সার্জিক্যাল স্ট্রাইক করে শত্রুকে পরাজিত করতে সক্ষম। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয় সমতুল্য। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার ধ্রুব তারা, স্বাধীন বাংলাদেশের রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। Polar star of Bangla, architect of independent Bangladesh, the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. He mahan neta, janma shatobarshikir ei Mahendra khane tomake janai shashrudho salam. Jati tomar tyag ebong obodan shoron korbe chirodin. Bangladesh o bangali jati joto din prithibir buke thakbe toto din uchcharito hobe ekti naam, Bangabandhu Sheikh Mujibur Rahman. Er pore egiye asche jatir shreshtho santan satjon bir শ্রেষ্ঠের প্রতিকৃতি, অদম্য সাহসিকতা, প্রগাঢ় দেশপ্রেম ও চরম আত্মত্যাগের প্রতীক যোদ্ধা কন্টিনজেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত হামিদুল হক, সার্জেন্ট অবসরপ্রাপ্ত শামসুল হক এবং এসআই অবসরপ্রাপ্ত মোহাম্মদ আর্মি বেসন গ্রুপে 19 সেপ্টেম্বর 2017 তারিখে সংযোজিত হয়। বিমানটি একসাথে 71 জন যাত্রী এবং 10,534 কেজি ওজন বহন করতে সক্ষম। এরপর এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের অত্যাধুনিক 3টি ডায়মন্ড DF-40NG বিমান, যার প্রথম বিমানে রয়েছে কর্নেল সাব্বির, কর্নেল মাহমুদ, ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোসাদ্দেক এবং মেজর ফেরদৌস, বামের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আলিম এবং ক্যাপ্টেন মামুন। জামুন DF-40NG বিমানের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বে আছেন মেজর মোহাম্মদ রুহুল আমিন নূর। জাতীয় পতাকার রং ছুঁয়ে লাল সবুজের ধোয়া ছড়িয়ে নীল আকাশের বুক চিরে এরপর এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের 3টি সেসনা 152 অ্যারোবেট, যার প্রথম বিমানে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল ফোরকান, লেফটেন্যান্ট কর্নেল মুকাদ্দেস, ডানের বিমানে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার, ক্যাপ্টেন জিয়া এবং বামের বিমানে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল বোরহান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা বৈমানিক মেজর নাজিয়া। এরপর এগিয়ে আসছে 2টি বেল CH-46L4 হেলিকপ্টার, প্রথম হেলিকপ্টার রয়েছেন কর্নেল তারিক এবং লেফটেন্যান্ট কর্নেল নিয়াজ, দ্বিতীয় হেলিকপ্টার রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হাসান, মেজর সাজ্জাদ। এরপর রয়েছে আর্মি এভিয়েশন গ্রুপের বিমান বহরে সদ্য সংযোজিত অত্যাধুনিক 2টি বেল 407GXI, প্রথম হেলিকপ্টার রয়েছে লেফটেন্যান্ট কর্নেল রাফাত মেজর ফাহিম, দ্বিতীয় হেলিকপ্টার রয়েছেন মেজর ওয়াসিফ, ক্যাপ্টেন সাকিব। সুধীরবৃন্দ, এরপর এগিয়ে আসছে অত্যাধুনিক এয়ারবাস ডফিন S-365N3+, প্রথম হেলিকপ্টার রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফরাজি এবং লেফটেন্যান্ট কর্নেল সাকিব, দ্বিতীয় হেলিকপ্টার রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সাইদ মেজর আমান। সর্বশেষ এগিয়ে আসছে সেনাবাহিনী 2টি MI-171 শাহ হেলিকপ্টার, প্রথম হেলিকপ্টারে আছে আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফ মোহাম্মদ, সাথে আছেন মেজর শ্যাম, দ্বিতীয় হেলিকপ্টার রয়েছে লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর কবির। সুধী মণ্ডলী, আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল হাসিব, তার সাথে রয়েছেন ক্যাপ্টেন আজমল, ক্যাপ্টেন জাহিদ, ক্যাপ্টেন রিজবান, ক্যাপ্টেন মাসনুর এবং ক্যাপ্টেন সালে। সুধীবৃন্দ, আর অল্প কিছুক্ষণের মধ্যেই নেভাল এভিয়েশনের 2টি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং 2টি মেরিটাইম হেলিকপ্টার মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইপাসের মাধ্যমে অভিবাদন জানাবে। নেভাল এভিয়েশনের আজকের এই ফ্লাইপাসের নেতৃত্বে আছেন ক্যাপ্টেন আশরাফ মাহমুদ রিয়াদ। তিনি 1997 সালের 1 জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি উড্ডয়ন কার্যক্রমের পাশাপাশি নৌবাহিনীর মিসাইল কর্ভেট, পেট্রোল বোটের অধিনায়ক এবং স্টাফ অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ক্যাপ্টেন রিয়াদ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম বৈমানিক যিনি যুদ্ধজাহাজের ডেকে সফলতার সাথে মেরিটাইম হেলিকপ্টার অবতরণ করেন।
তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজে একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি অধিনায়ক নেভাল এভিয়েশন ফ্লাইং উইং হিসেবে দায়িত্ব পালন করছেন। সুধীবৃন্দ, প্রথমে রয়েছে দুটি ডনিয়ার 228 নিউ জেনারেশন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ফরমেশন। ফরমেশন লিডার হিসেবে আছেন উইং কমান্ডার মইনুল, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ এবং লেফটেন্যান্ট কমান্ডার আলামিন। ডানে বিমানটিতে আছেন কমান্ডার সাইদ এবং সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার সামি। এরপর পরে এগিয়ে আসছে দুটি অগাস্টা ওয়েস্টার্ন 109 ইকো মেরিটাইম হেলিকপ্টারের ফরমেশন। এই ফরমেশনের ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন রিয়াদ, তার সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার ইরফান। আজকে এই ফ্লাইপাসটি ভূমি থেকে নিয়ন্ত্রণ করেছেন লেফটেন্যান্ট কমান্ডার শাফি এবং লেফটেন্যান্ট রিফাত। সুধীবৃন্দ, র‍্যাব এয়ার উইং আজকে এই ফ্লাইপাস্টের নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল মীর আসাদুল আলম বিপিএম। বর্তমানে তিনি র‍্যাব এয়ার উইং এর পরিচালক পদে নিয়োজিত আছেন। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বামে হেলিকপ্টারে পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্নেল আসাদ এবং ক্যাপ্টেন সাদমান। ডানের হেলিকপ্টারে আছেন মেজর সিদ্দিক এবং মেজর মারুফ। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর দুঃসাহসিক বৈমানিকদের পরিচালনায় এক মনোজ্ঞ ফ্লাইপাস্টে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই বর্ণাঢ্য ফ্লাইপাস্টের লিডার হিসেবে রয়েছেন এ ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি জিইউপি এনএসডব্লিউসিপিএসসি। তার সাথে ডেপুটি ফ্লাইপাস্ট লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার এফডব্লিউসি এসিএসসিপিএসসি। সুধী মণ্ডলী, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মিগ-29 যুদ্ধ বিমানের ককপিটে। আজকের ফ্লাইপাস্ট লিডার কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির সম্মানে প্রদত্ত সম্ভাষণ। প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের পক্ষ থেকে আমি ফ্লাইপাস্ট লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান মিগ-29 বিমানের ককপিট থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইপাস্ট এবং অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান 1986 সালে জিডিবি শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ ফাইটার পাইলট এবং উড্ডয়ন প্রশিক্ষক। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে সফলতার সাথে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ এবং কোর্সে অংশগ্রহণ করেন। সুধী মণ্ডলী, প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। ফ্লাইপাস্ট লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি মিগ-29 উবে যুদ্ধ বিমান ও 4টি F-7 যুদ্ধ বিমানের ফ্লাইপাস্ট লিড ফরমেশন। ফ্লাইপাস্ট লিডারের সাথে রয়েছেন উইং কমান্ডার জেনাস। ফ্লাইপাস্ট লিডারের বাম পাশে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মনির ও উইং কমান্ডার খালেদ এবং স্কোয়াড্রন লিডার কৌশিক। ডান পাশে বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার সাদিক এবং স্কোয়াড্রন লিডার আল মামুন। এরপর এগিয়ে আসছে F-7BG F-7MB যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মাহমুদ। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আফতাব এবং ডান পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার আশফা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে রাশিয়া থেকে আমদানিকৃত 5টি 4+ জেনারেশন কম্বাট ট্রেনার Yak-130 বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার মামুন। বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রাশেদ ও স্কোয়াড্রন লিডার নাফিজ এবং উইং কমান্ডার ওয়াজাহাত ও ফ্লাইট লিউটেন্যান্ট রিমন। ডান পাশের বিমানগুলোতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আবিদ ও ফ্লাইট লিউটেন্যান্ট মেহেদি এবং স্কোয়াড্রন লিডার সাওয়ার ও ফ্লাইট লিউটেন্যান্ট রিফাত। সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজের ধোঁয়া ছেড়ে গিয়ে আসছে গণচীনের তৈরি 3টি K-8W অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান। এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মারুফ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইফ। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইসির ও ফ্লাইট লিউটেন্যান্ট রিয়াসাত। ডান পাশের বিমানে ছিলেন উইং কমান্ডার মঈন ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ। সুধী মণ্ডলী, এখন এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক প্রশিক্ষণ বিমান PT-6 এর 3টি সেকশন। প্রথম 4টি হলুদ রঙের PT-6 সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ওয়ালি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাসলিম ও স্কোয়াড্রন লিডার আরমান। পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার মহসিন এবং স্কোয়াড্রন লিডার সঞ্জিত। সুধী মণ্ডলী, দ্বিতীয় সেকশনের 4টি সবুজ রঙের PT-6 এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেজবা, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ফারাবি। বাম পাশের বিমানে রয়েছে স্কোয়াড্রন লিডার রিয়ান, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার রুথ এবং পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাশফিক ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার। এবার 4টি হলুদ রঙের PT-6 এর তৃতীয় সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার এলাহি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আরিফুল,
ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রনেডার রাকিব ও স্কোয়াড্রনেডার মহিয়ান এবং পেছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রনেডার হালিমুর। সুধীমণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত অত্যাধুনিক প্রযুক্তির তিনটি L410 পরিবহন প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট আদনান। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রনিটার মইনুল ও ফ্লাইট লেফটেন্যান্ট সঞ্জানা, এবং বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রুবায়ত এবং সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তারিক। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J ও দুটি AN-32 পরিবহনের একটি সেকশন। এই সেকশনের লিডার হিসেবে C-130J বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শামীম, কো পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার হাবিব ও স্কোয়াড্রনিটার ফয়সাল। বাম পাশের AN-32 বিমানের পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রনিটার সালেম, কো পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রনিটার আলামিন এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রনিটার আসাদ। ডান পাশের AN-32 বিমানের পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার শাহিন, কো পাইলট স্কোয়াড্রনিটার তানজিদ এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রনিটার মাহফুজ। এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজিত ইতালির তৈরি উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত তিনটি মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টার একটি সেকশন। এই সেকশনের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার শাহেদ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার বেনাউল। অন্য হেলিকপ্টার দুইটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আঞ্জুম, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট গালিব এবং স্কোয়াড্রন লিডার তাহসিন, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট সাফওয়ান। শুধু দর্শক মন্ডলী, এবার ডায়াসের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি Bell 206 এবং দুটি AW-119 KX হেলিকপ্টার একটি সেকশন। Bell 206 হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার খালেদ এবং আছেন উইং কমান্ডার হাসাইন। ডান পাশের বিমানের AW-119 KX হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার মোমিন, স্কোয়াড্রনিটার সাদি। বাম পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার বিদ্যুৎ ও ফ্লাইট লিউটেন্যান্ট আজিম। সুধীমণ্ডলী, উত্তর আকাশে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি Bell 212 হেলিকপ্টারের একটি সেকশন। যুক্তরাষ্ট্রে নির্মিত এই Bell 212 হেলিকপ্টার নিয়ে গঠিত সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মিজান, সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট আয়েশা তাসনিম। ডান পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার তাজমিন, স্কোয়াড্রনিটার শামীম এবং বাম পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার এহতেশাম এবং স্কোয়াড্রনিটার ফয়সাল। এবার এগিয়ে আসছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং সেনাবাহিনীর পতাকা নিয়ে দুটি MI-17 হেলিকপ্টার। জাতীয় পতাকাবাহী MI-17 হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মাহবুব এবং স্কোয়াড্রনিটার সাদমান। সেনাবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোমিন, ফ্লাইট লেফটেন্যান্ট ফারসিন। সুধীমণ্ডলী, এখন বাংলাদেশ নৌবাহিনীর পতাকা এবং বিমান বাহিনীর পতাকা নিয়ে দুটি MI-17 হেলিকপ্টার সেকশন উড়ে আসছে। নৌবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রনিটার তৌসিফ ও স্কোয়াড্রনিটার মেহেদি এবং বিমান বাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রনিটার তানভীর ও ফ্লাইট লেফটেন্যান্ট আদনান। সুধীমণ্ডলী, এই মনোমুগ্ধ ফ্লাইট পাসের কন্ট্রোলারের দায়িত্ব ছিলেন উইং কমান্ডার শানশাহ আল ফয়সাল, সহযোগিতায় ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সুহানা পারভিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বহুল প্রতীক্ষিত অ্যারোবেটিক্স শোতে। অল্প কিছুক্ষণের মধ্যে বাম পাশের উত্তর আকাশ থেকে প্রবেশ করতে যাচ্ছে K-8W যুদ্ধ বিমান। K-8W বিমানটি চীনের তৈরি চতুর্থ প্রজন্মের প্রশিক্ষণ বিমান, যা বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক জেট অ্যান্ড ফাইটার ট্রেনার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শক মন্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন K-8W বিমানটি এগিয়ে আসছে একটি লুপ প্রদর্শনের জন্য। রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক ভূমিকায় যাওয়ার জন্য লুপ একটি অত্যন্ত কার্যকর কৌশল। পেছনে থাকা শত্রুকে সামনে এনে ভূপাতিত করার জন্য বৈমানিকগণ এই কৌশল অবলম্বন করে থাকেন। লুপ দেবার সময় একজন পাইলট সাধারণত 5-6G পুল করে থাকেন। এমন অবস্থায় একজন বৈমানিক নিজের শরীরের ওজন থেকে 5-6 গুণ বেশি ওজন অনুভব করেন। অ্যারোবেটিক শো এর মাধ্যমে একজন পাইলট তার উড্ডয়ন কৌশলের উৎকর্ষতা প্রদর্শন করেন। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন K-8W বিমানের একটি লুপ। রেডিয়াস ফাইটে শত্রুকে ঘায়েল করতে ম্যাক্সিমাম টার্ন পারফরমেন্স দিয়ে শত্রুর বিমানের পেছনে অবস্থান গ্রহণ করার জন্য বৈমানিকরা ম্যাক্স রেড টার্ন দিয়ে থাকেন। K-8W বিমানটি আপনাদের সামনের পূর্ব আকাশে একটি ম্যাক্স রেড টার্ন প্রদর্শন করবেন। দর্শক মন্ডলী, K-8W বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এতে রয়েছে এয়ার টু গ্রাউন্ড, এয়ার টু এয়ার, ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালনা দক্ষতা অর্জনের জন্য K-8W বিমানের ভূমিকা অপরিসীম। দর্শক মন্ডলী, আপনারা দেখলেন ম্যাক্স রেড টার্ন বাই K-8W এয়ারক্রাফট। এবার বিমানটি দক্ষিণ আকাশে একটি উইং ওভারের মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসবে একটি 4-point রোলের জন্য।
লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। লো লেভেল অ্যারোবেটিক্সের মাধ্যমে রণক্ষেত্রে শত্রুর ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণ করা যে কোনো মিসাইলকে ধোঁকা দেওয়া সম্ভব। শুধু মণ্ডলী আপনারা দেখতে পাবেন 4 পয়েন্ট রোল বাই KAW এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট রোল। উপস্থিত দর্শক মণ্ডলী আপনারা এবার দেখতে পাবেন দুইটি বিপরীত মুখী লুপের সমন্বয়ে একটি কিউবান এইট। ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে এই ম্যানোভারটির আবিষ্কারক লিন পোভে 1936 সালে এই ম্যানোভারটির নামকরণ করেন কিউবান এইট। শত্রুকে আউট অফ প্লেন ম্যানোভার দিয়ে ঘায়েল করতে এই ম্যানোভারটি একটি অত্যন্ত কার্যকর কৌশল। সুধী মণ্ডলী, উইং কমান্ডার আরিফ 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি দেশে এবং বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। তিনি মিরপুর স্টাফ কলেজের একজন গ্রাজুয়েট। বর্তমানে তিনি 15 নং বহরে KAW বিমানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর আদিব 2007 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি পেশাগত কারণে দেশে বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি 15 নং বহরের ফ্লাইট কমান্ডার অফ হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে KAW বিমানটি ধেয়ে আসবে একটি দৃষ্টিনন্দন এলেরন রোল প্রদর্শনের জন্য। দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা যাচাই এবং ডগ ফাইটে পেছনে থাকা ধাওয়া করা শত্রুর বিমানের ছোড়া গুলি এবং শত্রু বিমানের রাডার লককে ফাঁকি দেবার একটি প্রধান কৌশল হচ্ছে এলেরন রোল। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এলিরন রোল বাই KAW এয়ারক্রাফট। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিককে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। এখন আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ইনভার্টেড অবস্থায় KAW বিমানটি মঞ্চের দক্ষিণ থেকে উত্তর দিকে এগিয়ে আসবে। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে KAW বিমানটি এগিয়ে আসছে ইনভার্টেড ফ্লাইং প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী, এই অবস্থায় আমাদের বৈমানিকগণ সম্পূর্ণ নেগেটিভ জিতে বিমানটি পরিচালনা করছেন। দেশের আকাশসীমা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে সদা প্রস্তুত, সদা জাগ্রত। মহান মুক্তিযুদ্ধের মঞ্চে জন্ম নেয়া এই বাহিনী 50 বছরে পদার্পণ করেছে। বর্তমান বিশ্বে আকাশ যুদ্ধে যে কোনো শত্রুকে প্রতিহত করার জন্য প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী। দর্শক মণ্ডলী, বিজয়ের আনন্দে মুখরিত KAW বিমানটির বিজয়ের উল্লাস স্বাধীনতার হুঙ্কার দিয়ে ধেয়ে আসবে ভার্টিক্যাল রোলের জন্য। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, পেছন থেকে KAW বিমানটি ধেয়ে আসছে একটি ভার্টিক্যাল রোল প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল রোল বাই KAW এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী, এর মাঝে শেষ হয়ে গেল KAW বিমানের সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইপাস্ট। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারের মাঝ বরাবর উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত, যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত, চৌকস এবং যুগোপযোগী 4th generation air superiority fighter MiG-29। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পিছনে উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন রোল অফ দ্য টপ অ্যারোবেটিক্স বাই MiG-29। MiG-29 বিমানটি আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়াল করতে দুটি R-27 এবং 4টি R-73 মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইলটি সর্বোচ্চ 70 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়াল করতে সক্ষম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে MiG-29 যুদ্ধ বিমান এগিয়ে আসছে ফ্লাইং স্যালুট দিতে। লেডিস এন্ড জেন্টলম্যান, ফ্লাইং স্যালুট টু দি চিফ গেস্ট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতিকে এই মাত্র MiG-29 যুদ্ধ বিমানটি স্যালুট করল।
মিগ-29 বিমানটির এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে ডানের দক্ষিণ আকাশে অবস্থান নিচ্ছে স্লো স্পিড হ্যান্ডলিং এবং সামারসল্টের কসরত পারফর্ম করতে। পশ্চিমা বিশ্বসহ সারা বিশ্বে ঈর্ষণীয় এই মিগ-29 যুদ্ধবিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধবিমানকে পরাস্ত করতে সক্ষম। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে মিগ-29 যুদ্ধবিমান স্লো স্পিড হ্যান্ডলিং এবং সামারসল্ট অ্যারোবেটিক প্রদর্শন করছে। এই ম্যানুভারটি করতে পাইলটকে অত্যন্ত দক্ষতার সাথে বিমানটি পরিচালনা করতে হয়। সর্বনিম্ন গতিতে বিমান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠোর প্রশিক্ষণের প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনী তার পাইলটদেরকে এভাবেই দক্ষ করে চলছে। ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর এবং প্রশংসিত এই বিমানটি এখন দুটি এলিরন রোল পারফর্ম করতে বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে মিগ-29 বিমানটি এলিয়ন ড্রোন পারফর্ম করবে ডায়াসের সামনে। এই মিগ-29 যুদ্ধবিমানগুলিতে বর্তমানে যুক্ত হয়েছে মেরিটাইম ক্যাপাবিলিটিস, আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং শত্রুপক্ষের নৌযানকে ঘায়ল করার জন্য বিভিন্ন প্রকার নতুন মিসাইল যুক্ত হয়ে মিগ-29 এর সক্ষমতা করেছে ত্বরান্বিত। সর্বোচ্চ টার্ন পারফরমেন্সের মাধ্যমে শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান চলতে সক্ষম, যা একটি আফটারবার্নার টার্নের মাধ্যমে আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আফটারবার্নার টার্ন বাই মিগ-29। এখন মিগ-29 যুদ্ধবিমানটি ডান পাশের দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসছে শত্রুকে ফাঁকি দেওয়ার এক অনন্য এবং দুঃসাধ্য কৌশল ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, ইনভার্টেড ফ্লাইট বাই মিগ-29। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর এই চমৎকার ম্যানুভার প্রদর্শনীর পরে মিগ-29 যুদ্ধবিমানটি একটি ডেইলি টার্ন পারফর্ম করে প্যারেড স্কোয়ারের বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। বিজয়ের এই মাসে আমাদের প্রিয় বিমান বাহিনীর শক্তির প্রতীক এই মিগ-29 বিমানটি এখন বাম পাশের উত্তর আকাশ থেকে ধেয়ে আসছে, বিজয় উল্লাস প্রকাশ করে ঢাকার আকাশ বিদীর্ণ করে ভিক্টরি রোল প্রদর্শন করতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের দৃশ্য আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে মিগ-29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করতে যাচ্ছে। দর্শক মন্ডলী, আপনাদের সামনে মিগ-29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করলো, আর এরই মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনী। সুধী মণ্ডলী, আজকের উপস্থাপনার মাধ্যমে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের যে অর্জন এবং অবস্থান তা ফুটিয়ে তোলা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ আজ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে গেছে অনেক দূর। অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, সুশাসন সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল। স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিকগণ আজ অর্জন এবং বিজয়ের আনন্দে বিভোর। অর্জন ও বিজয়ের এই আনন্দ ছড়িয়ে যাক ঘর থেকে ঘরে, মন থেকে মনে, রঙে রঙিন হোক সকলের হৃদয়। প্রত্যাশা পূরণের ধারাবাহিকতায় এগিয়ে যাক বাংলাদেশ।